নমস্কার বন্ধুরা, তো নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বিয়ে বাড়ির মেন কোর্সে আমরা ঢুকে গেছি, একা করে জলের বোতল প্লেট দেওয়া শুরু হয়ে গেছে। তো প্রথমে ওদের মেনু কার্ডটা নিয়ে আমি একটু রাগাচ্ছিলাম, কারণ আমার দুটো মেনু কার্ড পড়েছিল। তো যাই হোক, আস্তে আস্তে খাবারগুলো চলে এসেছে। প্রথমে আসলো কাবুল রোল। আর একটা কথা বলে দিই যে আইটেম প্রচুর ছিল, প্রচুর মানে একটা একটা করে সব খেলেও কিন্তু পেট ভরে যাবে। তো প্রথমে কাবুল রোল আসলো, আর এগুলো এটা ছিল গ্রিন সস, কাবুল রোল আর স্যালাড। তো কাবুল রোলটা না প্রচণ্ড গরম ছিল, আমি ওদের না করছিলাম যে এখন খাস না, মুখে মানে ছেঁকা খাবি। তো বাচ্চারা খাবার চলে এসে যখন একটু তো খেতে ইচ্ছা করে, তো ওদের কী করেছিলাম, রোলটা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। তো ওই জন্য এই যে ছেলে যে রোলটা ভেঙে দেওয়াতে ওর একটু সাইড দিয়ে খেতে সুবিধা হচ্ছিলো। আর ছেলে আবার কি সুন্দর বলছে পারফেক্ট হয়েছে আমার রোলটা। এদিকে মামকেও মাঝখান দিয়ে ভেঙে দিয়েছিলাম, আর আমরা এই বেঞ্চের থেকে ওই বেঞ্চে কথা বলছিলাম, মাম দিদির সাথে কথা বলছিল, বলছে আবি আবি খানা মিলা। তো যাই হোক, রোল খেতে খেতে চলে আসলো, এটা হচ্ছে মালাই পরোটা। আমরা সবাই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর প্রচণ্ড পরিমাণের মালাই ছিল পরোটাটার মধ্যে, আর তার সাথে দিয়েছিল চানা মশলা। তো আমরা সবাই বেশ ভালো এনজয় করেছি এই জিনিসটাকে, যে মানে টেস্টটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, মালাই পরোটার সাথে খাচ্ছি এখন চানা মশলা। তো মালাই পরোটাটা আমার এতটাই ভালো লেগেছিলো যে আমি মালাই পরোটা দুটো নিয়েছিলাম, আর দুটো খেয়ে না আমার পেটটা অনেকটা ভরে গেছিলো প্রথম দিক দিয়ে। এই যে বাচ্চারও মালাই পরোটা খুব ভালো খেয়েছে, আমার ছেলে তো দুহাত লাগিয়ে দিয়েছে খেতে খেতে মালাই পরোটা, বারবার খাচ্ছে আবার দেখাচ্ছে, আর ওর বাবার পাশে বসেছিলো। তো ওই জন্য আমার একটু এদিক দিয়ে বলতে অসুবিধা ছিল, বাবা এটা খা বা ওটা খা। তো একদিকে সুবিধা হয়েছে যে ও হাত দিয়ে খেতে শিখে গেছে, এই জন্য আমার কোনো আর ঝামেলা থাকে না। তো মালাই পরোটা শেষ করতে না করতে চলে এসেছিলো ভাত, আর আমি মালাই পরোটা না মাঝে সেকেন্ডটা যেটা নিয়েছিলাম সেটা চানা মশলা ছাড়াই খেয়ে নিয়েছিলাম, এমনি খেতেও খুব ভালো লাগছিলো। তো যাই হোক, বাঙালি মাছে ভাতে বাঙালি, তো মাছ আর ভাত যখন পাতে পড়ছে সাথে একটু একটু লেবু, আর কোনো কথা হবে না, জমে একদম ব্যাপারটা ক্ষীর হয়ে গেছিলো। তো কাতলা কালিয়ার সাথে আমি এখন মাছ দিয়ে খাচ্ছি, আর মাছটা না খুব ফ্রেশ ছিল, আর প্রত্যেক কটা রান্না খুবই টেস্টি হয়েছিলো। আর মা মাছ ছেলে ওদিকে বসে আছে, কারণ ওরা মাছ নেয়নি, ওরা মাটন খাবে বলে, তো ওই জন্য ওরা শুধু প্লেটে ভাত নিয়ে বসে আছে পরোটা খাওয়ার পর। তো এদিকে মাছ ভাত আমি খাচ্ছি, ওইদিকে সম্রাটও নিয়েছিল, আমরা সব কটা আইটেমই ট্রাই করেছি। তো যেটাই, আর এইদিকে কি কেন হাসছিলাম আমি নিজেও জানি না, কোনো কারণে হয়তো আসছিলাম, যাই হোক কথা বলতে বলতে চলে আসলো পোলাও আর হচ্ছে গিয়ে মাটন কষা। বাসন্তী পোলাওর সাথে মাটন কষার জুড়ি মেলা ভার, এর উপরে কোনো কথা হবে না। তো আমি এক পিসই নিয়েছিলাম, কারণ অনেক মালাই পরোটা অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, তো পেটটা বেশ ভরে গেছিলো, তো মনে করলাম না এক পিসটাই ঠিক আছে। আর ওদিকে বাচ্চারা মাটনের জন্য বসেছিল, ওদের পাতেও মাটন পড়ে গেছিলো, ওরা এক পিসই নিয়েছে, এক পিসের বেশি ওরা খেতে পারে না, আর এমনি অনেক টুকটাক অনেক কিছু খেয়েছিলো। তো যাই হোক, এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে বাসন্তী পোলাওর সাথে মাটন। ওহ, মুখে দিয়ে না এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু আমার না দেখে কীরকম জিভে জল আসছিলো, যে বলতে বলতে যদি এক প্লেট একটু সামনে আসতো এরকম এখন বেশ ব্যাপারটা জমে যেত। তো যাই হোক, সেটা তো আসার না, দেখেই এখন স্বাদ মিটিয়ে নিচ্ছি। তো এই যে আমি খাচ্ছি, এদিকে সম্রাট আর আমাকেই শুধু দেখিয়ে গেছে, কারণ সম্রাট এই পাশে বসে, ওর দিকে তো ক্যামেরা ধরা হয় না, তো আমাকেই শুধু দেখিয়ে যায়। আর এদিকে খেতে খেতে মাও চলে এসেছে, কারণ মা দিদি ওই দিকের ব্যাচে বসেছিল, ওই ব্যাচটা আগে শুরু হয়ে গেছিলো, তো আমাদের চাটনি পড়তে পড়তে ওনাদের খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, পোলাও আর মাটনের পরে আসলো ফ্রুট চাটনি, আর আসলো পাঁপড়। আর ফ্রুট চাটনিটা এতটাই ফ্রেশ ছিল মানে বলার মতো না। তো এদিকে মাম খাচ্ছে, আবার ওর মামা ক্যামেরা ধরলেই লাইক দেখাচ্ছে। আর এখনও আমার মনে পড়ছে যে ফ্রুট চাটনির মধ্যে না বেশ কমলা লেবুর পিসটা মুখে পড়ছিলো, ওটা কিন্তু ফ্রুট চাটনির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিলো। তো পাঁপড়ের সাথে চাটনি, তো এটা স্বাভাবিক কথাই, পাঁপড়ের সাথে চাটনিই হবে। তারপরে ছিল সন্দেশ মানে কালাকাঁদ, এটা গুড়ের সন্দেশ ছিল, এটাও খুব টেস্টি ছিল, প্রত্যেক কটা আইটেম খুব টেস্টি ছিল। আর এরপরে যেটা হচ্ছে রাবড়ি, তো আর কি রাবড়ি দিয়ে খাবার শেষ। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে। আর পান আর আইসক্রিম যেটা ছিল সেটা ছিল স্টলে। তো এটা ছিল বিয়ে বাড়ির লাস্ট মেনু, আর ঝোলটার যে লাস্টে ছিল সেটাও চুমুক দিয়ে খেয়ে নিয়েছি, সেটাও ছাড়িনি।